মধ্যবিত্তের মাথায় হাত, রেকর্ড হারে বাড়ছে স্বর্ণের দাম। এর আগে টানা 3.5 মাসে 7 বার দাম বাড়ার পর গত 4 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি দুদফায় 2,332 টাকা দাম কমানোর পর 19 দিনের ব্যবধানে এক লাফে দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশে গহনা স্বর্ণের দাম। গতকাল 18 মার্চ শনিবার নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। বন্ধুরা, গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নানাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে তারা বলেছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে অস্থিতিশীল বিশ্ববাজার, এছাড়া মূল্যস্ফীতির কারণে ক্রমাগত বাড়ছে টাকার বিপরীতে ডলারের দাম। এর মাঝেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিশ্ববাজারে 24 ক্যারেট কয়েন স্বর্ণের দাম, পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বাড়ছে তাজা স্বর্ণের দাম। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তারা আরও বলেছে, সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হলমার্কযুক্ত 22 ক্যারেট 11.664 গ্রাম সমান প্রতি ভরিতে 7,698 টাকা দাম বাড়িয়ে 98,794 টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 91,096 টাকা। বন্ধুরা, এটাই বাংলাদেশের ইতিহাসের স্বর্ণের সর্বোচ্চ দাম। এই দাম আজ রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। এর আগে গত 26 ফেব্রুয়ারি ভরিতে 1,166 টাকা দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাজুস। এছাড়া 21 ক্যারেটে 7,290 টাকা দাম বাড়িয়ে 94,303 টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 87,013 টাকা। আজ থেকে 18 ক্যারেট স্বর্ণের অলঙ্কার কিনতে গেলে দিতে হবে 80,832 টাকা, যা প্রতি ভরিতে বেড়েছে 6,241 টাকা, যা এর আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 74,591 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 5,132 টাকা, এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 67,301 টাকা, যা এর আগে প্রতি ভরিতে 875 টাকা দাম কমিয়ে 62,169 টাকা নির্ধারণ করেছিল বাজুস। এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বন্ধুরা, এটাই ছিল আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য এবং ইতিহাসের স্বর্ণের সর্বোচ্চ দাম। বন্ধুরা, নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। এছাড়া স্বর্ণের দাম কমানো বা বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।